আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। ঐতিহাসিক মুন্ডুনগর বা মহাস্থানগড়ে আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একসময় পুণ্ডনগর বা মহাস্থানগড় প্রাচীন বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় 2500 বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতা নদীর তীরে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। প্রিয় দর্শক, মহাস্থানগড়ে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আজ আমরা আপনাদের শাহসুলতান বাল্খি মহেশ্বরের মাজারে নিয়ে যাচ্ছি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সমতল থেকে ক্রমেই মাজারের অবস্থানটা উপর দিকে চলে গেছে। আঁকা বাঁকা পথ অতিক্রম করে আমরা ক্রমেই উপরের দিকে উঠে যাচ্ছি। রাস্তাগুলো ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে। দুই পাশে মাটির ঢিবি, মনে হচ্ছে যেন পাহাড়। আমরা মাজারের নিকটবর্তী চলে এসেছি। এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে মাজারের পশ্চিম পাশ। এখন খুব সকাল, তাই লোক সমাগম নেই বললেই চলে। এখানে নানা রকম দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের মনোহারের দোকান, কটকটি, অসংখ্য দোকান রয়েছে চারিদিকে। কিন্তু এখন কোনো লোকজন নেই, তাই ফাঁকা পড়ে রয়েছে। আর খুব সকাল হওয়ার কারণে দোকানদাররা দোকান এখনও খুলে বসেননি। প্রিয় দর্শক, আমরা মাজারে পৌঁছে গেছি। শাহসুলতান বলখি বা শাহসুলতান বলখি মহেশ্বর 11 শতাব্দীর একজন মুসলিম ধর্ম প্রচারক ছিলেন। তিনি পুণ্ডনগর ও সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। তিনি আফগানিস্তানের বলখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বলখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। ৪৪০ হিজরিতে তিনি পুণ্ডবর্ধন বা পুণ্ডনগরে আসেন। প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছে পরে তিনি মহাস্থানগড়ের এই প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডনগরে আসেন। মাজারের প্রবেশের মুখে বুরিকা দরজা নামে মুঘল আমলের একটি গেট রয়েছে। গেটটি অবিকল আগের মতোই রয়েছে। শাহসুলতান বলখি 1400 শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ডবর্ধন জয় করেন। ভিন্ন সূত্র মধ্যে জানা যায় তিনি 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেছিলেন। পরশুরাম ছিলেন পুণ্ডবর্ধনের শেষ হিন্দু রাজা। কথিত আছে শাহসুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকা করে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নামের শেষে মহেশ্বর এবং তিনি বলখ থেকে এসেছিলেন বলে সেজন্য তাকে শাহসুলতান বলখিও বলা হয়ে থাকে। শাহসুলতান মহাস্থানগড়ে পৌঁছে ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হন। এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহসুলতানের বিরোধ বাধে এবং যুদ্ধ হয়।
যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত ও মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর খবর শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতা নদীতে ডুবে মরেন। তার ডুবে যাওয়া আশেপাশের অঞ্চলটিকে শিলাদেবীর ঘাট নামে পরিচিতি লাভ করে। প্রিয় দর্শক, মহাস্থান মাজার ও মসজিদ কমিটির পক্ষে সুন্দর একটি নোটিশ দেওয়া আছে সাধারণ মানুষের জন্য। নোটিশটি মাজারের দেওয়ালে টাঙিয়ে দেওয়া আছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মাজার বা কবরে কোনো প্রকার সেজদা দেওয়া, মানত করা, অলির নামে পশু জবাই করা, গান বাজনা করা, সকল ধরনের শিরিকি কার্যক্রম করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে বলা হয়েছে। অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ মাজার কমিটির পক্ষে। তারা চাচ্ছেন মাজারে যেন কোনো ইসলাম বিরোধী, শিরক এবং বিদাতে কোনো কার্যক্রম সংগঠিত না হয়। মহান এই ব্যক্তির মাজারে যেন কেউ পূজা অর্চনা শুরু না করে। এই উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। শাহসুলতান বলকি কখন এবং কিভাবে মারা গেছেন তা জানা যায় না। 1685 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলকির দরগা ভাড়ামুক্ত জমি ছিল। ফলে সৈয়দ মোহাম্মদ তাহির, সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল। 1719 খ্রিস্টাব্দে ফরোকশিয়রের রাজত্বকালে মাজারের পাশে একটি বৃহৎ গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছিল, যা এখনও রয়েছে। শাহসুলতান বলকির মাজার একটি ঐতিহাসিক নিদর্শন। তিনি ছিলেন একজন ইসলাম প্রচারক, উন্নত মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি। তার এই মাজারকে কেন্দ্র করে কোনো ব্যবসা বাণিজ্য অথবা কোনো ধর্মীয় বিভেদ এবং শির্ক বিবাদের সুযোগ নেই, এটাই আমাদের প্রত্যাশা। সবাই এখানে আসবেন, ঐতিহাসিক নিদর্শন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, শাহসুলতান বলকির মাজার থেকে আমরা মাজারের নিকটবর্তী খোদার পাথর ভিটা নামে একটি ঐতিহাসিক নিদর্শন দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। খোদার পাথর ভিটা মহাস্থান গড়ে অবস্থিত একটি ঢিবি বা ভিটা। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই ভিটার ধ্বংসাবশেষ পাল শাসনামলের প্রথম দিকের, অর্থাৎ আনুমানিক খ্রিস্টীয় 8 শতকে বলে জানা গেছে। 1970 সালে এই ঢিবি বা ভিটাতে খনন কার্য পরিচালনা করে একটি মন্দির এবং তার সাথে ছোটোখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এই ঢিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাঠ পাওয়া যায় এবং এ থেকে স্থানীয় জনগণ ঢিবির এমন অদ্ভুত নামকরণ করেছেন। এখানে খনন কাজের ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তর খণ্ডগুলির মধ্যে একই সারিতে আসীন অবস্থায় 3টি বৌদ্ধ মন্দির পাওয়া গিয়েছিল, যা বর্তমানে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এখনও মাটির নিচে চাপা পড়া অবস্থায় আছে প্রত্নতাত্ত্বিক কাঠামোর ধ্বংসাবশেষ, শুধু বিশাল চৌকাঠটি এখানে দেখা যায়। আয়তাকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্বাভিমুখী। ঢিবিটির উপরিভাগের প্রাপ্ত গ্রানাইট পাথরের প্রকাণ্ড একটি চৌকাঠ রয়েছে। দীর্ঘকার মসৃণ পাথরটি সাধারণত প্রকৃতিতে এমন পাওয়া যায় না। এই প্রকাণ্ড চৌকাঠটিতে রয়েছে দরজার হুড়কো লাগাবার 2টি ছিদ্র, উপরের দিকে ফোকর এবং উদ্গত ফুলের নকশা। হিন্দু রমণীগণ এই পাথরে দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাত। এখনও কে কেউ নগ্ন পায়ে এই পাথরটিকে দুধ ঢেলে ভক্তি নিবেদন করে। আমরা এখন মানকালী ঢিবির দিকে এগিয়ে চলেছি। মানকালীর কুণ্ড ঢিবি বা মানকালীর কুণ্ড ধাপ, এটি মহাস্থানগড়ের মজাপুকুরের পূর্বে পারে অবস্থিত। 1965-66 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয় ও শেষ পর্যন্ত সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয়। মসজিদটির আয়তন ছিল দৈর্ঘ্য 26.21 মিটার এবং প্রস্থ ছিল 14.2
মিটার। খনন কাজ চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরেরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে মসজিদটির অবকাঠামোগত দেখে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি সম্ভবত মুঘল আমলের পূর্বেই নির্মাণ করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ ও তার ভাই তানসিংহ। অন্যান্য কিংবদন্তি অনুসারে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ। এছাড়াও এখানে পাওয়া জৈন প্রতিমা দেখে অনেকেই মনে করেন পূর্বে জৈন গুরুদের আবাসস্থল ছিল এই স্থানটি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। মহাস্থান গড়ের আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।